गुड मर्णिंग एटीन और आज पूरा बक्सिंग रिंग नाम लाभलीना बरगोहाई और किस पीछते आठ बजि आठचल्लिश मिनट जुजत नाम लाभलीना क्वार्टर फाइनल चाइनीज टाइपेर खेल विरुदे जुज दी लाभलीनाय लाभलीनक लिया आशादी समग्रबा लाभलीनार जयर इतना घरे घरे प्रार्थना कर सकुए एगी बंटी ज्वलाय नेदेखा जन शरणापन्न होबी राय जाते लाभलीना विजयी उभते और इतिम्य लाभलीना इतिम्य प्रवेश कर आज आठ बजि आठचल्लिश मिनट जुज नाम लाभलीना और क्वार्टर फाइनल प्रवेश कर लाभलीनाय चाइनीज टाइपेर खेल विरुदे जुज दी लाभलीनाय यह मुहूर्त देवाशीष गोटर का गई देवाशीष आपुनी जनक लाभलीना और कटामान क्षण पीछते बक्सिंग रिंग नाम के उत्कंठा के परवेश बर्तमान घर परवर्गर मजब विराज कर परलक्षित হয় অস্মিতা আৰু কেইটামান মুহূৰ্তৰ পিছতে লাভলীনাই অৱতীৰ্ণ হ'ব খেলত আৰু আজি যেতিয়া কোৱাৰ্টাৰ ফাইনেল খেলত অৱতীৰ্ণ হ'ব আৰু চাইনিজ টাইপেই চিএন চেংৰ বিৰুদ্ধে খেল আছে আৰু মই সামগ্ৰিকভাৱে পৰিৱেশটো দেখুৱাব অনুৰোধ কৰিছোঁ মই বৰ্তমান উপস্থিত আছোঁ বৰপথাৰ নগৰ আৰু ইয়াত এক সাংঘাতিক এক উৎকণ্ঠা পৰিৱেশ বিৰাজ কৰিছে সকলোৱে আহি টিভি সন্মুখত ৰখি আছে যে আপোন ছোৱালীজনী বৰপথাৰ ছোৱালীজনী তেওঁ খেল উপভোগ কৰিব মই পোনে পোনে যাব বিচাৰিছোঁ তেওঁ প্ৰথম অবস্থা যিজন অবস্থা তেওঁ বক্সিঙৰ প্ৰশিক্ষণ লৈছে তেওঁ আজি খেলখন যথেষ্ট প্ৰত্যাহ্বানপূৰ্ণ হ'ব কি ক'ব এই খেলখন কিমান আশাবাদী আৰু কি ক'ব এই মুহূৰ্তত প্ৰথমতে মই লাভলীনাক শুভেচ্ছা জনাইছোঁ আজি কোৱাৰ্টাৰ ফাইনেলৰ বাবে আৰু মই আশাবাদী যে লাভলীনাই এই কোৱাৰ্টাৰ ফাইনেলত তাৰ যি প্ৰতিদ্বন্দ্বী এন চি চেনক অতি সহজতে ধৰাশা কৰিব পাৰিব কাৰণ লাভলীনাৰ আগৰ খেলটো আমি দেখিছোঁ সকলোৱে যে লাভলীনা খুব আত্মবিশ্বাসী আৰু পজিটিভ আৰু আজি লাভলীনাৰ যি স্কিলড বা যি প্ৰতিভা আছে আজি তাই ৰিঙত সেইখিনি এপ্লাই কৰিব কৰি পেলাই তাই খেলটো জিকিব বুলি মই আশা কৰোঁ আৰু ছেমি ফাইনেলত তাই প্ৰৱেশ কৰিব আৰু ছেমি ফাইনেলত প্ৰৱেশ কৰা মানে আমাৰ বাবে মেডেল এটা নিশ্চিত আৰু মই ভাবোঁ যে লাভলীনা এইবাৰ আমাৰ দেশলৈ তথা অসম ধন আৰু ধনশিৰিলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিব হয় আচলতে সকলো আশাবাদী যে আজি খেলখন তেওঁ জিকিবলৈ সক্ষম হ'ব আচলতে এইখিনি এটা কথা ক'ব বিচাৰোঁ আজি যাৰ লগত খেল আছে চি এন চেং তেওঁৰ বিৰুদ্ধে ইতিমধ্যে ইয়াৰ পূৰ্বে লাভলীনা তিনিবাৰকৈ পৰাজিত হৈছিল কিন্তু যিগৰাকীৰ লগত পুৰণা খেল আছিল সেইগৰাকী লাভলীনা আজি লাভলীনা কেইগৰাকী বহুত পাৰ্থক্য আছে বিগত বৰ্ষত যেতিয়া আইবাৰ খেল অনুষ্ঠিত হৈছিল তেওঁৰ লগত চি এন চেঙৰ লগতে পৰাজিত হৈছিল কিন্তু সেই সময়ত তেওঁ মাতৃ অসুস্থ আছিল যথেষ্ট অসুস্থ আছিল মানসিক চাপত আছিল কিন্তু বৰ্তমান অৱস্থাত লাভলীনা সম্পূৰ্ণৰূপে মানসিক চাপমুক্ত হৈ খেলিছে আৰু যোৱা দুমাহ ইটালীত থাকি তেওঁ নতুন কৌশল আয়ত্ত কৰিছে যাৰ ফলত বিগত বয়সত চি এন চেঙে যিগৰাকী লাভলীনাৰ লগত সন্মুখীন হৈছিল আৰু আজি যিগৰাকী লাভলীনাৰ লগত সন্মুখীন হ'ব তেওঁ সম্পূৰ্ণ বেলেগ সম্পূৰ্ণ নতুন কৌশলেৰে লাভলীনা অৱতীৰ্ণ হ'ব তাতোতকৈ ডাঙৰ কথা লাভলীনা সম্পূৰ্ণ মানসিকভাৱে যথেষ্ট শক্তিশালী হৈ আছে মই আৰু কেইগৰাকীমান ব্যক্তিত্ব যাব বিচাৰিছোঁ আজি এবছৰ আগত চি এন চিঙে যিগৰাকী লাভলীনাৰ লগত বক্সিং খেলিছিল আজি চি এন চিঙে যিগৰাকী সম্পূৰ্ণ পৃথক কি ক'ব এই মুহূৰ্তত প্ৰথম কথা এটা ইতিহাসৰ দৌৰাদৌৰিল আছে লাভলীনা বুঢ়াগোহাঁই আৰু এই খেলখন যদি জয়লাভ কৰে প্ৰথমগৰাকী অসমীয়া হিচাপে অলিম্পিকত পদক লাভ কৰাৰ নামভক্তি অন্তৰ্ভুক্ত কৰিবলৈ সক্ষম হ'ব যিগৰাকী চাইনিজ টাইপৰ বক্সাৰ লগত আছে ইতিমধ্যে লাভলীনা বুঢ়াগোহাঁই কেইবাবাৰো তাৰ লগত খেলিছিলে আৰু এবাৰ নে দুবাৰ তেওঁ হাৰিছেও কিন্তু কথা হ'ল সময়ৰ পৰিৱৰ্তন সেই সময়ত লাভলীনাৰ এটা বেলেগ এটা মানসিকভাৱে আছিল ইতিমধ্যে আপুনিও জনাইছে যে মাকৰ শাৰীৰিক অসুস্থতা মাক বহুত জটিল ৰোগত আক্ৰান্ত হৈ সুস্থ হৈ আহিছে এতিয়াও সম্পূৰ্ণভাৱে সুস্থ হোৱা নাই তথাপিও সেই মুহূৰ্তৰ মানসিকতা আৰু বৰ্তমান মানসিকতা বেলেগ আৰু এই যে 3.5 কোটি অসমবাসী ৰাইজৰ প্ৰাৰ্থনা সেই প্ৰাৰ্থনা আচলতে কামত দিব বুলি আশা পাতিছোঁ 5জন বিচাৰক থাকে 5জন বিচাৰকৰ দৃষ্টিভংগী লাভলীনাৰ ওপৰত পৰিব বুলি ভাবিছোঁ আৰু যিখিনি বেয়া আছে অপায় মংগল আছে সেইখিনি দূৰ হওক এই পবিত্ৰ মুহূৰ্তত আচলতে সেইটোৱে আমি অনুভৱ কৰোঁ আৰু সম্পূৰ্ণ আত্মবিশ্বাসী আমি লাভলীনাৰ লগত যোগাযোগ কৰোঁতে সেইটো কথা আমি গম পাইছোঁ যে লাভলীনা সম্পূৰ্ণ আত্মবিশ্বাসী আৰু নিজৰ আত্মবিশ্বাসৰ ওপৰতে আচলতে এই মেচখন জয়লাভ কৰিব বুলি আমি খুব আশা কৰি আছোঁ হয় লাভলীনা প্ৰবল আত্মবিশ্বাস আছে বৰ্তমান মই পৰিৱেশ দেখুৱাব অনুৰোধ কৰিছোঁ বৰপথাৰ নগৰ যেতিয়া সকলোৱে আহি এইদৰে চাকি বন্তি জ্বলাইছে মই পোনে পোনে দেখুৱাব বিচাৰিছোঁ লাভলীনা বিজয়ৰ বাবে চাকি জ্বলাইছে এই ধৰণে ধনশ্ৰী মহকুমা ছাত্ৰ সন্থাই আৰু সকলোৱে এটাই প্ৰাৰ্থনা কৰিছে যে লাভলীনা আজি মেচখনত তেওঁ জয়ী হ'ব জয়ী হৈ তেওঁ দেশ তথা অসমলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিব আৰু সকলো উৎকণ্ঠিত হৈ আছে মই পোনে পোনে যাব বিচাৰিছোঁ আজি চাকি বন্তি জ্বলাইছে কি ক'ব আপুনি আমাৰ এটা কথা আমি আশাবাদী জিলিকিব ধনশ্ৰী আৰু ধনশ্ৰী মহকুমা ছাত্ৰ সন্থাই আজি আমি চাকি বন্তি এটা জ্বলাইছোঁ আৰু চীনৰ প্ৰতিপক্ষক লাভলীনা বৰগোহাঁয়ে ধৰাশাৰী কৰি তুলিব আৰু লাভলীনা বৰগোহাঁয়ে
অপ্রতিরুদ্ধ হব আর লভলীনা বৰগোহাঁয়ে পদক জিনিবলে সক্ষম হব আর যে জার্মানি প্রতিপক্ষক তেখেতে ধরাশারী করে তুলিছিল আজি আমি আশাবাদী চীনের প্রতিপক্ষকও ধরাশারী করে দিলবা এটা আমার সমগ্র বরপথারতে আজি গোটে লোকে লোকারণ্য হয়েছে যে লভলীনা বৰগোহাঁয়ে খেল চাম বলে পুয়াতে মানুষে গা পা ধুই চাকি বন্তি জ্বলাই ওলাই আছে আর ইয়াতো আমি চাকি বন্তি জ্বলাওয়ার একটা কার্যসূচী রূপায়ণ করেছো পুয়াই সকলে চাকি বন্তি জ্বলাই ওলাই আছে সকলে বিচারিছে যে মরমর ছোৱালীজনী লভলীনা আজিও জয়ী হব আজি চীনের প্রতিপক্ষক ধরাশারী করে সেমি ফাইনাল উন্নতি হব উন্নতি হবার সক্ষম হব মানে সামগ্রিকভাবে দৃশ্য দেখ অনুরোধ করেছি বৰপথাৰ নগৰ দৃশ্য সকল ওলাই আহিছে মই আপোনাৰ ওচৰত যাব বিচাৰিছোঁ আৰু কেইটামান মুহূৰ্ত আছে তাৰপিছতে লাভলীনা খেল অৱতীৰ্ণ হ'ব চীনৰ বিৰুদ্ধে কি ক'ব কিমান আশাবাদী আৰু আজি খেলত কি ক'ব এই মুহূৰ্তত আমি আচলতে বহুতেই আশাবাদী 8:45 ভাৰতীয় সময়মতে আমি লাভলীনাৰ খেল দেখিবলৈ পাম আৰু তাই আজি কোৱাৰ্টাৰ ফাইনেলত চীনৰ প্ৰতিদ্বন্দ্বীৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব আৰু এই খেলখনত লাভলীনাই খুব ভাল মানে প্রদর্শন করব বলে আমি আশাবাদী আর তাই নিশ্চিতভাবে সেমিফাইনালে প্রবেশ করব আর তাই মেডেলের কারণে যোগ্যতা অর্জন করব বলে আমি খুব আশাবাদী বৰপথাৰবাসী আমি তাই আশীর্বাদ দিছে সকলে অসমবাসী তাই আশীর্বাদ দিছে তাই নিশ্চয় সফল হব হয় সকলে আশীর্বাদ দিছে আজিও লাভলীনাই নিজের বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হওয়া এই ধরনের চাকি বন্তি জ্বলাইছে চাকি বন্তি জ্বলাই লাভলীনা সফলতার বাবে প্রার্থনা করেছে পুনে পুনে যাব বিচার আপনার আসলে কোকসুন আজি চাকি বন্তি জ্বলাইছে সকল যথেষ্ট আশা রয়ে আছে কি কব এই মুহূর্তে যেহেতু খেল হবলে কেইটামান মুহূর্তহে বাকি আছে চক আমি নেদেখা জনের ওসব আমি প্রার্থনা করছো চাকি বন্তি জ্বলাই যাতে নেদেখাজনে লাভলীনা বৰগোহাঁই আরো শক্তি প্রদান করক আর লগতে যে শক্তিশালী পদক্ষেপে লাভলীনায় বিগত খেলবর যে ধরনের নিজের কর্মদক্ষতা দেখাবলে সক্ষম হয়েছিল আমি আশা করছো যাতে আরো শক্তিশালীভাবে জগৎজিনি হোক ধনশ্রী মহকুমা তথা তথা ভারতের গৌরব কৰিয়া আনক আমি তাদের প্রার্থনা করছো হয় সকলে এই ধরনের প্রার্থনা করেছে প্রার্থনা করে এটাই কথা কৈছে যে মরমর ছোৱালীজনী লাভলীনা আজিও জয়ী হোক সেমিফাইনালে উন্নতি হোক আর যেহেতু আজি জয়ী হলে লাভলীনা একটা পদক নিশ্চিত হয়ে পড়বে এখানে সকল এই ধরনের ওলাই আছে কোভিড প্রটোকল মানি হলেও সকল ওলাই আছে ওলাই কেবল লাভলীনার বাবে প্রার্থনা করেছে লাভলীনার খেল চাবলৈ রয়ে আছে মই আপনার ওচৰত যাব বিচাৰিছো যথেষ্ট উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে কারণ কেইটামান মুহূর্তহে বাকি আছে খেল আরম্ভ হবলৈ কি কব এই মুহূর্তে হয় ধনশ্রীবাসী তথা অসমবাসী সকলে উৎসুক হয়ে আছে লাভলীনা খেল চাবর কারণে আর আমি দেখবলে পাইছিলো যে খেল খেল যেটা টকিও খেল খেলিবৰ কাৰণে যোগ্যতা অৰ্জন কৰিছিল যোগ্যতা অৰ্জন কৰাৰ প্ৰাক মুহূৰ্তৰ পৰা ধনশ্ৰীবাসীয়ে বিভিন্ন দল সংগঠনে তেওঁক উৎসাহিত কৰি আহিছিল আৰু আজি খেল আৰম্ভ হ'বলৈ প্ৰাক মুহূৰ্তত ধনশ্ৰী মহকুমাৰ বিভিন্ন দল সংগঠন তথা ৰাইজ একত্ৰিত হৈ তেওঁ যাতে খেলত সফলতা আনিব পাৰে তাৰ কাৰণে যি আশীষ কৰিছে আমিও ধনশ্ৰী মহকুমাবাসী হৈ তাইক ধন্যবাদ জ্ঞাপন করছো মানে সামগ্রিকভাবে আকো পরিবেশ দেখা অনুরোধ করছো ইয়াত LCD স্ক্রিন লগা হয়েছে টিভি লগা হয়েছে আর ইয়াতে সম্মুখত বহি সকল রক্ষি আছে যে কিছু সময় পিছতে লাভলীনা খেল অনুষ্ঠিত হব অনুষ্ঠিত হওয়া খেলত সকলে উপভোগ করবে উপভোগ করে লাভলীনায় চীনে টাইপে খেল সিএন সিংক ধরাশায়ী করা দৃশ্য উপভোগ করবে আর যি ধরনের উৎকণ্ঠা ব্যবস্থা করেছে কারণ আজি খেলখন জিকিলে লাভলীনা একটা পদক নিশ্চিত হয়ে পড়বে যে সেমিফাইনালে উন্নতি হব লগতে একটা পদক নিশ্চিত হব আর এবার অসম উপাজোয় একমাত্র অলিম্পিক খেলোয়াড়গৰাকী যেতিয়া পদক নিশ্চিত হব আর বিশেষ এই ধনশ্রী নিচিনা অনগ্রহতা একটা অঞ্চলের পর গিয়ে যেটা একটা পদক পাবলে সক্ষম হব সকলে উৎকণ্ঠা সেই দৃশ্যত রক্ষি আছে বা আকো যাব বিচারিছো যথেষ্ট উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে কারণ কেইটামান মুহূর্ত বাকি আছে উৎকণ্ঠা বাড়ি গৈ আছে কি কব সঁচাকে আজি আমি গৌরবান্বিত ধনশ্রী মহকুমাবাসী হয়ে আজি আমি আটাইতকৈ গৌরবান্বিত ব্যক্তি আর আমাতকে আসলে গৌরবান্বিত ব্যক্তি হবই নয় কারণ আমার ক্রীড়ার আন্তঃগাঁথনি নথকার সত্ত্বেও লভলীনা বৰগোহাঁই যে টকিও অলিম্পিকত আজি কোয়ার্টার ফাইনেল খেলবলে সক্ষম হয়েছে সেই আটাইতকৈ আমার বাবে গৌরবর কথা খন্তে সময়ের পাছতেই চীনের প্রতিপক্ষক আমি কেনেদরে ধারাশারী করে সেই দৃশ্য উপভোগ করবলে আজি বৰপথাৰৰ মাজমজিয়াত লোকে লোকারণ্য হয়েছে সম্পূর্ণ কোভিড প্রটোকল আসলে মানি জনসাধারণ ওলাই আহিছে যে আজি লভলীনা বৰগোহাঁয়ে চীনের প্রতিপক্ষক ধরাশারী করে তুলব আর সকলে সেই দৃশ্য উপভোগ করব আমি এটাই আশাবাদী জার্মানির প্রতিপক্ষক যেদরে লভলীনা বৰগোহাঁয়ে ধরাশারী করে তুলিছিল আজিও আমি আশাবাদী যে চীনের প্রতিপক্ষকো ধরাশারী করে তুলব আর তেখেতে আমার ধনশ্রী মহকুমা আর ভারতলে মেডেল কহিয়াই আনব সেইটাই আমি আজির আশাবাদী আর সেইটা আমি অতিকৈ বিশ্বাসী তেখেতে এটা হলেও পদক অর্জন করবলে সক্ষম হব সকলে বিশ্বাসী যে পদক অর্জন করবলে সক্ষম কারণ কেইটামান মুহূর্ত বাকি আছে উৎকণ্ঠা এইখানে বৃদ্ধি পাই গেছে কারণ যথেষ্ট সংখ্যক লোক আহি উপস্থিত হয়েছে লাভলীনাক সকলে ভাল পায় সকলে বিচারিছে যে লাভলীনা পদক পাক আর কেইটামান মুহূর্ত বাকি আছে খেল উপভোগ করবলে সকল উৎকণ্ঠা রয়েছে কি কব এই মুহূর্তে সঁচাই আজি বৰ গৌৰৱৰ বিষয় লাভলীনা আমাৰ ধনশ্ৰী মহকুমাৰ পৰা গৈ আজি বিশ্ব জয় কৰিবলৈ গৈ আছে চীনৰ প্ৰতিপক্ষ ধাৰাশাৰী কৰি লাভলীনাই অসম ভাৰত আৰু আমাৰ এই ধনশ্ৰী মহকুমাৰ এই বৰপথাৰ অঞ্চললৈ গৌৰৱ কঢ়িয়াই আনিব আৰু আমি খুবেই আশীৰ্বাদী ধন্যবাদ সকল আশাবাদী মই কেমেৰা পাছত পুনৰ দেখুৱাব অনুৰোধ কৰিছোঁ যে লোক ওলাই আহিছে কাৰণ মৰমৰ ছোৱালীজনী খেল উপভোগ কৰিবলৈ সকলো বিচাৰি আছে কি ক'ব এই মুহূৰ্তত উৎকণ্ঠা যিহেতু বৃদ্ধি পাই গৈছে আৰু কেইটামান মুহূৰ্ত বাকী আছে এই সময়ত কি ক'ব আপুনি এজন জ্যেষ্ঠ সাংবাদিক হিচাপে হয় ভাল লাগিছে লাভলীনাক লৈ পিনি আমি যিটো আশা কৰিছোঁ তেওঁ এইখন খেল জয় কৰি
ফাইনেল খেলত অবতীর্ণ হোক, অবতীর্ণ হয়ে পেলে ধনশ্রী তথা রাজ্যখনের লগতে দেশের গৌরব কঢ়িয়াই আনক। লাভলীনালৈ আমার বহুত আশা আছে, সকলো ওলাই আহিছে আজি দ্বিতীয়খন খেল চাবর কারণে। সমগ্র ধনশ্রী মহকুমাবাসী উৎফুল্লিত হয়েছে, বরপথার বিভিন্ন প্রান্তর মানু আহি ইয়াত সমবেত হয়েছেহি। আমি আশারে অধিক আগ্রহে রয়ে আছো তেওঁ খেল উপভোগ করবর বাবে। হয়, মানে সামগ্রিকভাবে আকো দৃশ্য দেখো অনুরোধ করেছো, সকল রয়ে আছে এই ধরনের, সকল টিভি স্ক্রিন ওপর চকু আছে কিছু সময় পিছত, কারণ আর কেটামান মুহূর্ত বাকি আছে, কেটামান মুহূর্ত পিছতে মরম লাভলীনা খেল উপভোগ করবলে সক্ষম হব। আর আজি সিনে সিনে প্রতিদ্বন্দ্বীগুলাকে কেউ ধারাবাহিক করবলে সক্ষম হব, সকলে সেইটাই বিচারিছে। মানে আপনার আকো যাব বিচারিছো, কি কবা, কেটামান মুহূর্ত বাকি আছে, উৎকণ্ঠা যেহেতু বাড়ি গেছে, সকল উৎকণ্ঠিত হয়ে পড়ছে, কি করবো এই মুহূর্ত? হয়, আমি ভাবি নিশ্চিত যে ধনশ্রীর পর বুকুর উদ্যম সাহস আর ধনশ্রীবাসী আশীর্বাদ লো লাভলীনা খেল অলিম্পিকলে গেছে, গতি আমি আশাবাদী প্রথম ভাল যেহেতু হয়েছে শেষ ভাল নিশ্চিত হবে হব। যি এন সি সেনক চীনক প্রতিদ্বন্দ্বী আছে, আমি ভাবো যে নিশ্চিত, প্রায় নিশ্চিত হরুয়াব, আর যেহেতু ধনশ্রীবাসী আশীর্বাদ আছে জয় নিশ্চিত। হয়, আজি ধনশ্রীর আশীর্বাদ আছে জয় নিশ্চিত, এখানে এই ধরনের লোক লোকে আহি পড়ছে। আকো মই আপনার যাব বিচারিছো, মাত্র কেইটামান পল বাকি আছে খেল আরম্ভ হবলে, সকল উৎকণ্ঠায় রখি আছে, এই কি কব না সব বরপথার এটা মানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আজি লাভলীনার কারণে। সকলো আহি বরপথা এই তিনিআলিত একগোট হয়েছে, সেই সবে ইয়াত মুকলিভাবে টিভি লগাই পেলে খেল উপভোগ করবলে হয়ে গেছে, আর সকলে এই গোটে খেলখনের পিছত উদযাপন করে তাই বিজয় উৎসব উদযাপন করব কারণে সকল প্রস্তুত হয়ে আছে। আমি সকল এগ্রেসিভ আসলে আমি সকল হেরি হয়ে আছো, খুব মানে আগ্রহে বাদ চাই আছো খেলখনের কারণে, আর কিছু সময় পিছতে খেলখন অনুষ্ঠিত হব। আর আমি আশা করছো যে সকলে ইয়াত চাকি জ্বলাইছে, প্রার্থনা জানাইছে লাভলীনার কারণে, যে আমার মরমর বরপথার জীয়রীজনীয়ে মানে দেশলে গৌরব কহিয়াই আনক, তাই পদক নিশ্চিত করক। হয়, পদক নিশ্চিত করক। মই প্রথমে মই মন্টু গোহাই আসলে যাব বিচারিছো, আর মাত্র কেটামান মুহূর্ত আছে, আপনার গানে লাভলীনাক শুভেচ্ছা জানাব অনুরোধ করছো। আসলে শুভেচ্ছা আছে, আমার আশীষ আছে, আমি নেদেখাজনের প্রার্থনা জানাইছো পরবর্তী যখন খেল খন্তেকমা পাছতে অনুষ্ঠিত হব আসলে জিলিকি উঠক। আর আমি এই মুহূর্তে দিবলগা আমার ফলের আমি কি আমি আমি আসলে নেদেখা জনের প্রার্থনা জানো, তথাপিত আমি গীতর ভাষার শুভেচ্ছা জানাব বিচারিছো, গীতর ভাষা বলে নহয় আমি এটা শুভেচ্ছামূলক বার্তা জানাইছো। ও বুকুর কলি যা ও লাভলীনা, পিছলৈ নাচাবি আগবাঢ়ি যা, বুকুর কলি যা আমার ও লাভলীনা, পিছলৈ নাচাবি আগবাঢ়ি যা, বহুতো আশালৈ বহুতো হেঁপালৈ রই আছো আমি তই অহালৈ, ব্রজমুথিরে মার ঘুষা লক্ষ্য হোক তোর জগত জিনা, পূরণ হোক আমার মনের কামনা, এ আমার কামনা। নিশ্চয়কৈ দেৱাশিষ গৌতম, আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জনাইছোঁ। আমি কিছু সময়ৰ পিছতে পুনৰ যাম বৰপথাৰলৈ, য'ত ইতিমধ্যেই বিভিন্ন শুভেচ্ছা বাৰ্তা ইতিমধ্যে তেওঁলৈ প্ৰেৰণ কৰা হৈছে, এনেদৰে গীতৰ যোগেদিয়ে হওক বা নিজৰ আচলতে ভক্তিৰ যোগেদিয়ে হওক, নেদেখাজনৰ ওচৰত ইতিমধ্যেই চাকি বন্তি জনাই সকলোৱে প্ৰাৰ্থনা কৰিছে যাতে অসম কন্যাগৰাকীয়ে এটা হ'লেও পদক আজৰি আনক, আজিৰ খেলখনত তেওঁ যাতে জয় সাব্যস্ত হওক আৰু ছেমি ফাইনেলত প্ৰৱেশ কৰক কোৱাৰ্টাৰ ফাইনেলৰ পৰা, তাকে কামনা কৰিছে বৰপথাৰবাসীৰ লগতে সমগ্ৰ অসমবাসী ৰাইজে। আমাৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ, আমি পুনৰ যাম দেৱাশিষ গৌতমৰ কাষলৈ, তাৰ বাবে লৈ লৈছোঁ এটি চমু বাণিজ্যিক বিৰতি। উদ্দেশ্য বাতৰি শেষ সংসদৰ ইতিমধ্যে আমি জনাইছোঁ, মাত্ৰ আৰু মাজত কেইটামান মুহূৰ্ত, তাৰপিছতে এই বক্সিঙৰ ৰিঙত নামিব লাভলীনা বৰগোহাঁই। আৰু বৰপথাৰত এই মুহূৰ্তত লাভলীনাৰ শুভাকাংক্ষী তথা তেওঁৰ যিসকল বন্ধুবৰ্গ সকলোৱে এতিয়া প্ৰাৰ্থনা কৰিছে, আৰু সকলোৱে দৃষ্টি নিবদ্ধ হৈছে টেলিভিশ্যনৰ স্ক্ৰীণত, যিহেতু আৰু কেইটামান ক্ষণৰ পিছতে লাভলীনা নামিব কোৱাৰ্টাৰ ফাইনেলত। আৰু এই মুহূৰ্তত পোনপটীয়া সম্প্ৰচাৰলৈ গৈছোঁ আমি দেৱাশিষ গৌতমৰ কাষলৈ। দেৱাশিষ, পুনৰ আপোনাৰ কাষলৈ আহিছোঁ। হয় অস্মিতা, আর কেটামান মিনিট আছে, আর কেটামান মিনিট থাকা লোক সকলে বুকুর ধমনি বাড়ি গেছে, কারণ মরমর ছোয়ালীক টেলিভিশন সিনত চীনের প্রতিপক্ষক ধরাশায়ী করা দৃশ্য উপভোগ করবলে সকল আগ্রহে রখি আছে। মানে কেমেরার পাশে সেই দৃশ্য দেখ অনুরোধ করছো, আর কেটামান মুহূর্ত বাকি আছে যেহেতু, আর সকলে বুকুর ধমনি বাড়ি গেছে, সকলে বিচারিছে যে লাভ নাই গোলাঘাটের পর আজি টোকিও অলিম্পিকত বিজয় ধৈর্য লাভ সক্ষম হব, গোলাঘাটের নাম অসমের নাম জিলিকাব সক্ষম হব, মাত্র কে মুহূর্ত মানে আছে, সকল উৎকণ্ঠিত হয়ে পড়েছে, বুকুর ধমনি বৃদ্ধি হয়েছে, কি কব এই মুহূর্তত? হয়, আমি প্রথমে গৌরব অনুভব করো যে বোকা মাতি গেছো কি ধনশ্রী মহকুমাখন আছে ক্রীড়া ক্ষেত্রে আটাইতকে আসলে আন্তঃগাঁথনি দুর্বল, তার সত্ত্বেও যে বোকা মাতি গেছো কি অশেষ কষ্টর ফলত বুকুর সাহস উদ্যম লো অলিম্পিকলৈ গৈছে, বসন্ত মহাগড়ের ইপারে গেছে, আমি গৌরবান্বিত অনুভব করছো ধনশ্রীবাসী হিসাবে নিজকে, কেনা লাভলীনা জিলিকি উঠক, আমি আমি জয় নিশ্চিত প্রায় যেহেতু আমার
জয় নিশ্চিত গতিকে আমি আশাবাদী তেওঁ জিলিকিব ধনশ্ৰী জিলিকাব লাভলীনা জিলিকিব ধনশ্ৰী জিলিকিব সকলো আশাবাদী সকলো ৰৈ আছে কাৰণ আৰু দুই মিনিট সময় মাত্ৰ বাকী আছে দুই মিনিট সময় মই কেমেৰা পাছত দৃশ্য দেখিবলৈ অনুৰোধ কৰিছোঁ কি ধৰণে সকলো উৎকণ্ঠাৰে ৰৈ আছে উৎকণ্ঠা বিৰাজ কৰিছে লাহে লাহে উৎকণ্ঠা বৃদ্ধি পাবলৈ হৈছে মই আকৌ যাব বিচাৰিছোঁ আপোনাৰ ওচৰলৈ আৰু কেইমিনিটমান যিহেতু বাকী আছে সকলো উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে কি ক'ব এই মুহূৰ্তত লাভলীনাক চাবলৈ কিমান আগ্ৰহী ৰৈ আছে সঁচাকৈ আমিও বৰ আনন্দত উৎফুল্লিত হৈ উঠিছোঁ আৰু আমাৰ মানে ভাষা নাইকিয়া হৈছে ক'বলৈ কি ক'ম আমি কেনেধৰণে মানে পৰিৱেশ এটা সৃষ্টি হৈছে আৰু বৰপথাৰ আপোনালোকে দেখিছে এই বিভিন্ন জেগাৰ পৰা মানুহ কোভিড প্ৰটকল যদিও এটা চলি আছে তেতিয়াও মানুহে এটা কোভিড প্ৰটকল মানি পেলাই ইয়ালৈ আহিছে আহি ইয়াত সমূহভাৱে খেল উপভোগ কৰিব বিচাৰিছে আৰু আপোনালোকৰ চেনেলসকলকো আমি ধন্যবাদ জনাইছোঁ যে বৰপথাৰ লাভলীনা বুঢ়াগোহাঁইক আপোনালোকেও বিশ্বলৈ আগবঢ়াই দিয়াৰ ক্ষেত্ৰত বহুতো লাভলীনা বুঢ়াগোহাঁই আজি বিশ্ব সকলোৱে চিনি পাইছে আৰু কেইমিনিটৰ পিছত বিশ্ব জয় কৰিব তেওঁ উঠিছে আৰু বিশেষকৈ বৰপথাৰ আপোন ঘৰখন এতিয়া বৰপথাৰ চহৰতে সকলোৱে এইখন ওলাই আহিছে লাভলীনা খেল চাবলৈ আৰু এইটো কেইমিনিটমান আছে উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে আৰু মই এই দৃশ্য দেখুৱাব অনুৰোধ কৰিছোঁ কি ধৰণে সকলো লোক ওলাই আহিছে মই কেমেৰা পাছত দৃশ্য দেখুৱাব অনুৰোধ কৰিছোঁ সকলোৱে কেৱল হৈ আছে লাভলীনা খেল চাবলৈ বৰপথাৰ পৰা গৈ আজি টকিঅ' অলিম্পিকত যিজনে বিজয় ধ্বজা ওলাব সক্ষম হৈছে আৰু সেই বিজয় ধ্বজা বিজয় যাত্ৰা আজিও সকলোৱে ভাবিছে যে অব্যাহত থাকিব আৰু ছেমি ফাইনেল আগবাঢ়ি যাব মই পোনে পোনে যাব বিচাৰিছোঁ আৰু এজন ব্যক্তিলৈ আৰু কেইটামান মুহূৰ্ত যিহেতু বাকী আছে ছেমি ফাইনেল যাত্ৰা আজি যাত্ৰা চাবলৈ সকলো হৈ আছে কি ক'ব এই মুহূৰ্তত চক আৰু কিছু সময় মুহূৰ্ততে লাভলীনা বৰগোহাঁই বক্সিং ৰিঙত নামিব আৰু আমি চবে আশাবাদী যাতে লাভলীনাই বিগত সময়বোৰত যেনেধৰণে তেওঁ নিজৰ খেল প্ৰদৰ্শন কৰিছিলে আৰু তাই এইবাৰো ভালদৰে প্ৰদৰ্শন কৰি কোৱাৰ্টাৰ ফাইনেলৰ পৰা ছেমি ফাইনেলত প্ৰৱেশ কৰিব সেইটো আমি আশাবাদী আশা লৈ আছোঁ আৰু নেদেখাজনৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ আমি ধূপ চাকি জ্বলাই আমি নেদেখাজনৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ যাতে লাভলীনা বৰগোহাঁই শক্তি প্ৰদান কৰক আৰু তাই এই খেলতে জয়যুক্ত কৰক মই সকলোৱে বিচাৰিছোঁ যে লাভলীনা বৰগোহাঁইক শক্তি দিয়ক ওপৰ শক্তি দিয়ক আৰু মই দেখি পাইছোঁ যে কি ধৰণে ইয়াত চাকি বন্তি জ্বলোৱা হৈছে তেওঁ ফটোৰ সন্মুখত চাকি বন্তি লৈছে সকলোৱে এটা কথাই বিচাৰিছে যে লাভলীনা বৰগোহাঁই জয়ী হওক তেওঁ ছেমি ফাইনেল অৱতীৰ্ণ হওক কাৰণ ছেমি ফাইনেল অৱতীৰ্ণ হোৱাৰ লগে লগে এটা পদক নিশ্চিত হৈ পৰিব আৰু সেয়ে সকলো উৎকণ্ঠাৰে ৰৈ আছে আৰু কেইটামান মুহূৰ্ত বাকী আছে মাত্ৰ খেল আৰম্ভ হ'ব ইতিমধ্যে পুৰুষখন খেল শেষ হৈছে মই আপোনাৰ ওচৰত যাব বিচাৰিছোঁ আপুনি লাভলীনা যথেষ্ট সম্পৰ্ক গভীৰ সম্পৰ্ক আছে আপোনাৰ ঘৰৰ লগত যথেষ্ট এটা সম্পৰ্ক আছে কি ক'ব এই মুহূৰ্তত যদি কেইসমূহ মুহূৰ্ত বাকী আছে উৎকণ্ঠা বৃদ্ধি পাই গৈ আছে হয় কি ক'ম আচলতে আমিও এতিয়া উৎকণ্ঠ বৃদ্ধি পাইছে বুকুৰ দপদপনি বাঢ়িছে কেইমিনিটৰ পিছতে তাই নিৰ্ণায়ক হ'ব তাই শুন স্বৰ্ণ জয়ৰ কথাটো আছে যিহেতু এইখন খেলতে মই ভাবিছোঁ নিৰ্ণায়ক খেল হ'ব এইখন খেলৰ পিছতে তাই ছেমিফাইনেল পাব আৰু ছেমিফাইনেলত তাই পদক পাব কিন্তু তাই যোৱাবাৰ যিখন খেল আছিলে তাই নিজেই কৈছে যোৱাবাৰ খেলখন তাই অলপ বেয়া হৈছিলে এইখন সেইকাৰণে ভাবিছোঁ তাই এইবাৰ 100% দিব 100% দি আমাৰ বৰপথাৰৰ মান তথা অসমৰ মান তথা গোলাঘাটৰ মান অক্ষুণ্ণ ৰাখিব আৰু আমাৰ নুমলীয়া যিহেতু জি লাভলীনা আমাৰ নুমলীয়া জি আৰু নুমলীয়া জিয়ে আমাৰ তথা সমগ্ৰ ভাৰতৰ নাম উজ্জ্বল কৰিব লাভলীনা আমাৰ নুমলীয়া জি সমগ্ৰ ভাৰতৰ নাম হ'ব ইতিমধ্যে খেল আৰম্ভ হৈছে খেল আৰম্ভ হোৱাৰ লগে লগে সকলোৱে হাত চাবলৈ গৈছে লাভলীনাক উৎসাহ জনাবলৈ চেষ্টা কৰিছে মই এই দৃশ্য দেখুৱাব অনুৰোধ কৰিছোঁ এই ঐতিহাসিক দৃশ্য দেখোন সকলো যিহেতু লাভলীনা ৰিঙত ইতিমধ্যে নাৱৰ্তিত হৈছে হোৱাৰ লগে লগে ইতিমধ্যে লাভলীনাক চিয়াৰ কৰিবলৈ সকলো আৰম্ভ ওলাই আহিছে সকলোৱে কেৱল এটা কৈছে লাভলীনা বৰগোহাঁই খেল ইতিমধ্যে আৰম্ভ হ'ব লৈছে কি ক'ব এই মুহূৰ্তত গ' ফৰ গ্লৰী লাভলীনা তোমালৈ আন্তৰিক অভিনন্দন আৰু শুভেচ্ছা জনাইছোঁ ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ তুমি আগুৱাই যোৱা আৰু আমাৰ বাবে দেশৰ বাবে সোণৰ পদক যেন কঢ়িয়াই অনা এয়াই আমাৰ কামনা ধন্যবাদ সকলো এটাই বিচাৰিছে যে তেওঁ পদক লৈ সোণৰ পদক লৈ আৰু এই ধৰণে উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে কাৰণ তেওঁ ইতিমধ্যে বক্সিং ৰিঙত অৱতীৰ্ণ হৈছে আৰু কিছু সময় পিছতে খেল আৰম্ভ হ'ব আৰু ৰিজাল্ট ওলাব কি তেওঁ ছেমিফাইনেল অৱতীৰ্ণ হ'ব নহয় মই কৈছোঁ যিহেতু খেল আৰম্ভ হৈছে কেনেকুৱা লাগিছে এই মুহূৰ্তত এই খুব ভাল লাগিছে শুভেচ্ছা জনাইছোঁ তাই আচলতে আমি আৱেগিক হৈ পৰিছোঁ আমি আচলতে আৱেগিক হৈ পৰিছোঁ আমি আশা ৰাখিছোঁ এই বৰপথাৰ যেনেকুৱা এটা অন্তঃগাঁথনিৰ পৰা গৈ তাই আজি এনেকুৱা এটা নাম কৰিছে তাইৰ কাৰণে আমি সোণ বা ৰূপ বা আমি ব্ৰঞ্জ বিচৰা নাই মুঠতে অলিম্পিকত খেলাটোৱে আমি বিচাৰিছিলোঁ আৰু আজি গৈ 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 তাই আজি এতিয়া ব্ৰঞ্জৰ কাৰণে খেলিব তাতকৈ আৰু কি আনন্দ লাগে ধন্যবাদ মই এই দেখোঁ আমি বুজাইছোঁ কি ধৰণে আপোনাক শ্বেয়াৰ কৰিবলৈ আৰম্ভ কৰিছে সকলোৱে ধৰণে শ্বেয়াৰ কৰিবলৈ আৰম্ভ কৰিছে কাৰণ মৰমৰ ছোৱালীজনীক ইতিমধ্যে বক্সিং আৱৰ্তীৰ্ণ হৈছে আৰু বিশেষকৈ বহু লোক আৱেগিক হৈ পৰিছে তেওঁক এইধৰণে দেখি মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ খেল ইতিমধ্যে আৰম্ভ হৈছে এই মুহূৰ্তত কি ক'ব যথেষ্ট উৎকণ্ঠাৰে আচলতে আমি বাট চাই আছিলোঁ আৰু বাট চাই থকাৰ এতিয়া শেষ মুহূৰ্তত আহি উপনীত হৈছোঁহি আমি ইতিমধ্যে লাভলীনা ৰিঙত নামিছে আৰু আমি এই মুহূৰ্তত আচলতে আমি একেবাৰে কৈছোঁ আমি সকলোৱে আমি অসমবাসী সকলোৱে ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ যাতে তাই
সম্পূর্ণ স্বভঙ্গিমারে স্ব খেলে উজ্জীবিত হয়ে আমার মাজলে নিশ্চয় তাই পদক কহিয়া নিয়ে পারিব তাকে কামনা করি। হয় সকলে কামনা করেছে, ইতিমধ্যে খেল আরম্ভ হয়েছে, কি কব লাভলীনা জয়ী হব বলে আমি সকলে আশাবাদী। লাভলীনার পাঞ্চর উপর আমার আমার সকলে ভরসা আছে, আমি সকলে জানো যে লাভলীনা আজি জয়ী হয়ে আসব। যেহেতু খেল ইতিমধ্যে আরম্ভ হয়েছে, কি উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে? কারণ সকলে এই মুহূর্তে এটাই কথা যে লাভলীনা লাভলীনা গোটে ধনশ্রী মহকুমা গোটে বরপথাই যে লাভলীনাময় হয়ে পড়ছে। হয়, গোটে ধনশ্রী মহকুমাবাসীর লগতে অসমবাসী আজি আমি প্রার্থনা জানাইছো যে লাভলীনা জয়ী হয়ে আহক, তার আমি কামনা করছো। হয়, সকলে এটাই কামনা করেছে যে লাভলীনা জয়ী হয়ে আহক। মই সামগ্রিকভাবে দৃশ্য দেখাব কৈছো, যেহেতু খেল ইতিমধ্যে আরম্ভ হয়েছে, খেল আরম্ভ হওয়ার লগত সকলে এই ধরনের উৎকণ্ঠিত হয়ে পড়ছে, সকলে টেলিভিশন স্ক্রিনত চকু, কারণ লাভলীনাই চীনের প্রতিদ্বন্দ্বীর সাহসে যুদ্ধ করব, চীনের প্রতিদ্বন্দ্বীর ধারাহে করব সক্ষম হব পুনঃ আপনার সুস্থ হয়ে পড়ছে। যেহেতু খেল ইতিমধ্যে আরম্ভ হয়েছে, কি কব এই মুহূর্তে? ইতিমধ্যে আমার খেল আরম্ভ হয়েছে আর সকল দর্শক আসলে দৃষ্টি নিবদ্ধ লাভলীনা বরগোহাঁই খেলার উপর, আর কোয়ার্টার ফাইনালত লাভলীনা বরগোহাঁই অবতীর্ণ হয়েছে। আর আমার ধনশ্রীবাসী হিসাবে এটা কথা আমি আশাবাদী, জিলিকিব ধনশ্রী আর লাভলীনা বরগোহাঁয়ে টোকিও অলিম্পিকের পর আর ভারতের ধনশ্রী মহকুমালে মেডেল কহিয়া আনবলে সক্ষম হব। আপনাদের দেখবলে পাইছে যে গোটেই সামগ্রিক পরিস্থিতি কেনেদরে মানুষ আইছে, এটাই কথা আমি আশাবাদী, জিলিকিব ধনশ্রী, আর এই স্লোগানে আমি হেৰি কৈছো আর লাভলীনা বরগোহাঁয়ে টোকিও অলিম্পিকের পর মেডেল লৈ আহিব, আমি সেইটোৱে ধনশ্রীবাসী হিসাবে আশাবাদী। আর আজি পুয়াতে মানুষ গোটে লোকারণ্য হয়ে পড়েছে, আর সকল মানুষ আহি ইয়াত লাভলীনা বরগোহাঁই খেল চাবলৈ আহিছে, আর পুয়াতে আমি বন্তি প্রজ্বলন করেছো। আমি আমার ভগবানের ওচর এটাই প্রার্থনা, লাভলীনা বরগোহাঁয় শক্তি দিয়ক, লাভলীনা বরগোহাঁয় সাহস দিয়ক, আর লাভলীনা বরগোহাঁয় ধনশ্রী মহকুমা ছাত্র সন্থার বিশ্বাসে তেখেতে অলিম্পিকের পর মেডেল আজুরি আনিব, আর ক্রীড়ার আন্তঃগাঁথনি নথকার সত্ত্বেও যে লাভলীনা বরগোহাঁয় আমার ধনশ্রী মহকুমার পর গই টোকিও অলিম্পিকত খেলিবলে পাইছে, সেই আটাইতক আমার বাবে গৌরবান্বিত কথা। আর আমি ধনশ্রীবাসী হিসাবে সদায় লাভলীনা বরগোহাঁয়ক লৈ গৌরব করিম, লাভলীনা বরগোহাঁয়ে টোকিও অলিম্পিকত খেলিবলে পোৱাটোৱে আমার বাবে আটাইতক গৌরবর কথা। আর ছাত্র সন্থায় আমি বিভিন্ন ধরনের পদক্ষেপ লো, আজ ধনশ্রী মহকুমা ছাত্র সন্থার তরফের আমি বন্তি প্রজ্বলনের একটা কার্যসূচী লো, আর আমি আশাবাদী জিলিকিব ধনশ্রী আর ধনশ্রী মহকুমা জিলিকায় তুলব। আমি বৰপথাৰলৈ পুনৰ যাম কেইটামান ক্ষণৰ পিছতেই, আমি পুনৰ আপোনাৰ কাষলৈ যাম। বৰপথাৰ দিয়াই দেখিবলৈ পোৱা গৈছে যে সকলোৱে আচলতে দৃষ্টি নিবদ্ধ হৈছে টেলিভিশ্যনৰ স্ক্ৰীণত, যিহেতু বৰ্তমান বক্সিং ৰিংত নামি পৰিছে অসম কন্যা লাভলীনা বৰগোহাঁই, আৰু এইখন খেলত যদি বিজয় সাব্যস্ত হয় ছেমি ফাইনেললৈ প্ৰৱেশ কৰিব লাভলীনা, আৰু এটা পদক নিশ্চিত হ'ব অসমলৈ অলিম্পিকলৈ। প্ৰথমবাৰ অসমৰ এগৰাকী মহিলা যিগৰাকী ইতিমধ্যে এই বক্সিং ৰিংত প্ৰৱেশ কৰিছে, আৰু যাক লৈ এতিয়া সমগ্ৰ অসমবাসী ৰাইজে কেৱল মাত্ৰ প্ৰাৰ্থনা কৰিছে নেদেখাজনৰ চৰণত। আৰু এইটো সময় হৈছে গুড মৰ্ণিং 18ৰ পৰা বিদায় লোৱাৰ।